এই দুনিয়াতে একটা দল হয় আরেক দলের মানুষ যদি মারা যায় ওই মানুষটার লাশটা কিন্তু তার দলে গ্রহণ করবে না সারা দেবন আপনি ইসলামের বিরোধিতা করেছেন তুফির বিরোধিতা করেছেন কোরআনের বিরোধিতা করেছেন বিশ্ব নবীর বিরোধিতা করেছেন হাদিসের বিরোধিতা করেছেন হাজারে বিরুদ্ধে কথা বলেছেন আল্লাহর জমিনে দিন কায়েম হোক ইনিল হুকমু ইল্লা বিল্লাহ জমিন যা হুকুম চলবে তার এর বিরোধিতা আপনি করেছেন আর মরার পরে যদি কবরে যদি বারবার বলা হয় ওয়া লা মিল্লাতি রাসূল দুনিয়ার নেতারা যদি তাকে গ্রহণ না করে মরার পরে কবরে যদি রাসূলুল্লাহর দলে ভর্তি করা হয় আমার মনের বিশ্বাস আল্লাহর নবী পচা মরা লাশও কিন্তু গ্রহণ করবে না এই জন্য দল করতে হইলে আমার নবীজির দল করার দরকার আছে না না এই দুনিয়াতে আপনি বিপদে পড়েন আপনি সরকারি দলের লোক হোক আর বিরোধী দলের লোক হন আপনার বিরুদ্ধে বহুত মানুষ ষড়যন্ত্র করবে আপনি গ্রেফতার করবে দেখেন ডিজিটাল কায়দায় গ্রেফতার আছে না নাই এটা কোরআনের বক্তব্য আপনি যে আসামি যে চোর চুরি করছে সে যাবেন আসামি আপনি আল্লাহর হুকুম অমান্য করেছেন আপনি বেনামাজি আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহর আসামির কাজ করে আপনাকে দাঁড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের যতগুলা কথা বলবো দুইটা বিষয় লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা মনোযোগ গাল গপ্প না লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ এক নাম্বার আল্লাহর কালাম কোরআন দুই নাম্বার ও সুন্নাতে রাসূলি বিশ্ব নবীর সুন্না থেকে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন যারা মুসলমান একটাবার দুটি হাত তুলে জোরে বলবেন আল্লাহু আকবার পুরুষ কণ্ঠে আওয়াজ চাই মহিলা কণ্ঠে আওয়াজ নয় একটু আওয়াজ দিয়ে কি বলতে পারবেন আল্লাহু আকবার আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জান্নাত জাহান্নাম নবমণ্ডল ভবমণ্ডল এক কথা সবকিছুর মালিক আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির সব ক্ষমতার মালিক যিনি যিনি কে আর একটু আওয়াজ দিয়ে আল্লাহর নাম আসতে বলবেন না জোরে বলবেন তাহলে বলবেন সবকিছুর মালিক যিনি তিনি কে ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবকিছুর মালিক আমি আল্লাহ ইল্লাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার মালিক আমি আল্লাহ আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের ভিতর বললাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনাদের যদি ডাক দেওয়া হয় বিশ্বনবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু টিপাটিপি করেন না যা আছে হাতে টান হাতে টান হ্যাঁ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওরা বিশ্বের মুসলমানদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ দুইজনকে ঘোষণা করে নাই একজনকেই ঘোষণা করেছি মুসলমানদের জাতির পিতার নাম আল্লাহর খলিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতটা তুলে কথা বলেন ঠিক কি না আচ্ছা এই কথা কি আপনাদের দ্বিমত আছে কোন একজন ব্যক্তি বলেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবী না কি কেউ বলতে পারবেন কেউ যদি বলে তার ঈমান আছে ওর নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল পরে ওর কি কোনো লাভ আছে আল্লাহ বললেন গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতা আমি আল্লাহ ইব্রাহিম নবীকে ঘোষণা করলাম তুমি মানলেও জাতির পিতা ইব্রাহিম না মানলেও জাতির পিতা ইব্রাহিম কথা বলে ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল ইসমাঈল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আজকে ঐতিহ্যবাহী নীলফামারী জেলা জল ঢাকাথানা বালাগ্রাম পশ্চিম বালাগ্রাম দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত জামে মসজিদের অন্যতে কলবে দুই দিন পাপি কোরআনুল কারীমের মাহফিল থেকে সমবনে রচনিতে আমি বক্তা মিজানুর রহমান না করে বলতে চাই জাতির পিতা ইব্রাহিমের আদর্শ
সব বিশ্বনবীজির জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য বিশ্বনবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাত রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তেমনি ভাবে আপনাদের যদি ডাক দেওয়া হয় আর এই জান্নাত যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় ইনজেকশনের সিরাজের মাধ্যম দাও রক্ত দিতে রাজি আছি আল্লাহর কালাম কোরআন ছাড়তে রাজি নাই তো হাত আমি দেখতে চাই الحمد لله 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 محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটুখানি মহব্বতে জবান খুলে জিকির করেন লা ইলাহা সবাই একসঙ্গে ভলিউমটা বাড়িয়ে দিতে হবে দাদু লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله আমার ভাইকে হযরত ওমরের মতো ইসলামের জন্য কবুল করেন জোরে বলেন আমিন ঐতিহ্যবাহী নীলফামারী জেলা জলঢাকা থানা পশ্চিম বারাগ্রাম দক্ষিণ পাড়ায় যুব সমাজ কর্তৃক আয়োজিত জামে মসজিদের উন্নতি কল্পে দুই দিন ব্যাপী ঐতিহাসিক কোরআনুল কারীমের মাহফিলের সমাপনী রজনী চেয়ে ভাগেন সম্মানিত সভাপতি কত ইজ্জ মান্তাশে ওয়া তু দিল মান্তাশে সম্মান দর মালিক হাতটা তুলে বললে প্যারালাইজড হবে না সম্মান দর মালিক কেড়ে নেওয়ার মালিক অনেক মানুষের ভিতর থেকে যে ব্যক্তিকে সভাপতির আসনে কবুল করেছেন আপনাদের সুপরিচিত কাঙ্ক্ষিত জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব সভাপতি পশ্চিম বালাগেরাম দক্ষিণ পাড়া জামে মসজিদ সহসভাপতি জনাব মোহাম্মদ জননেতা জয়নাল আব্দিন সহসভাপতি অত্র মাহফিল আল্লাহ পাক এই মহান সভাপতি এবং সহসভাপতি ব্যক্তিকে ইসলামের জন্য কোরআনের জন্য জান্নাতের জন্য আমার আল্লাহ কবুল করেন যারা বললেন না আমিন তাদের কি 10 টাকা মেরে খাইছে নাকি সামনে বললেন ভাই মনে হয় খাইছে একটু জোরে বলেন আমিন মাশাআল্লাহ খায় নাই আজকে মাহফিলে প্রধান অতিথি জনানন্দিত ব্যক্তিত্ব আপনাদের ভোটে নির্বাচিত সুযোগ্য অভিজ্ঞ সদ্বারিত মেজর রানা মোহাম্মদ সোহেল মাননীয় জাতীয় সংসদ সদস্য নীলফামারী তিন আল্লাহ পাক কিনাকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়ান এবং কিনা চলার পথে বলার পথে আল্লাহ তাআলা যেন ইমানের নূর তার কলবের ভিতর জালিন হযরত ওমরের মতো দেশ পরিচালনা করবার জন্য একজন অত্যন্ত প্রহরী হিসাবে আল্লাহ যেন তাকে কবুল করেন বরেণ্য অতিথি এই নীলফামারী 2015 সাল থেকে এসেছি আল্লাহ আমাকে কবুল করেছেন এই পার্শ্ববর্তী ইউনিয়ন এটা কোন ইউনিয়ন বালাগেরাল তালুক গোল্লা কোন ইউনিয়ন না তালুক গোল্লা কোন ইউনিয়ন গোল্লা হ্যাঁ গোল্লা ইউনিয়ন ভাই বলতে পারছে ওইখানে আমি এসেছিলাম আলহাজ মতিয়ার রহমান হাফিজিয়া মাদ্রাসা তারপর থেকে আনসার আলী মিন্টু সাহেবের সঙ্গে পরিচয়
ডাবল ব্রিজ অনেক জায়গায় সাক্ষাৎ হয়েছে আপনাদের পরিচিত একজন মুখ জননেতা জনাব আনসার আলী মিন্টু সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জল ঢাকা উপজেলা শাখা শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন জনাব মোহাম্মদ সাইদার রহমান বুলু ভাই সাধারণ সম্পাদক জাতীয় পার্টি জল ঢাকা উপজেলা শাখা আর ভাই না উনি আসেন না আচ্ছা উদ্বোধন করেছেন আলহাজ সৈয়দ আলী সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ জল ঢাকা আমন্ত্রিত অতিথি সাগাওয়াত হোসেন এবং ফাহিমুজ্জামান জুয়েল শরীফুল ইসলাম প্রিন্স ভাই হাসানুর রহমান এবং আশিদুল ইসলাম হাসু সকল ব্যক্তিদের আল্লাহ পাক কবুল করেন আপনাদের আমিনের আওয়াজে কেমন যেন একটু রহস্যময় হচ্ছে ভাইজান আল্লাহ পাক কাকে কোন হিসাবে মাফ করে দিবে কেউ কি বলতে পারবেন পৃথিবীর দেখেন আমরা সবাই জানি এই লোকটা হয়তো খারাপ ওর কোন ইবাদত কবুল হয় না আমরা এটা মনে করি কিন্তু গোপনে আল্লাহ পাক তার এমন একটা ইবাদত কবুল করেছেন আমরা মনে করছি এই ব্যক্তি জাহান্নামী কিন্তু দেখা গেল এমন একজন ওলির মাধ্যমে আল্লাহ জানাইয়া দিলেন ওই ব্যক্তির আল্লাহ এমন একটা আমল কবুল করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করেছে তা আমরা সবাই সবার জন্য দোয়া করব কৃপণতা কেন করব আমি বিশাল হুজুর আমার কোন ইবাদত আল্লাহ কবুল নাও করতে পারে ইমাম গাজ্জালির ঘটনা জানেন আপনারা ইমাম গাজ্জালির দুটি চমকপ্রদ কথা ইমাম গাজ্জালি তিনি বললেন আমি একদিন স্বপ্নের ভিতরে দেখলাম ঘুমের ভিতর স্বপ্ন দেখতেছি আমি মারা গিয়েছি কবরের ভিতর আল্লাহ আমাকে প্রশ্ন করলেন এই গাজ্জালি কি করেছো গাজ্জালি বলেন আল্লাহ আমি কোরআনে তাফসীর করেছি দেশ থেকে দেশান্তর বিভিন্ন জায়গা হাজার হাজার মানুষকে বক্তব্য দিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছি ইমামতি করেছি মাহফিল করেছি কালেমার দাওয়াত দিয়েছি আল্লাহ বললেন তোমার কোন কালেমার দাওয়াত তোমার কোন নামাজ কোন রোজা হজ যাকাত আমি আল্লাহ কবুল করি জোরে বলে কবুল করি এটা গাজ্জালির বক্তব্য কি মনে হয় গাজ্জালি অস্থির হয়ে গেছে আল্লাহ তোমার খুশির জন্যই তো আমি হজ করছি না আমি আল্লাহ তোমার হজও কবুল করি না সলাত আদায় করেছি সলাত তো কবুল করি নাই তাহলে কোন ইবাদত যদি কবুল না হয় দেখেন কোন ইবাদত যদি কবুল না হয় জান্নাতি না জাহান্নামী তোরে বলেন এটা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে শুনে আবেগ বিবেক দিতে দিয়ে হঠাৎ করে বলা হলো গাজ্জালি তুমি জাহান্নামী যাও গাজ্জালি বলতেছে আমি এক দূর মারছি এক দূর জাহান্নামের গেটের কাছে আমি যখন পৌঁছে গেছি আল্লাহ ডাক দিলেন হে ইমাম গাজ্জালি দাঁড়াও আমি ব্রেক মারছি হাইড্রোলিক ব্রেক বাস দাঁড়িয়ে গেলাম হঠাৎ করে আল্লাহ বললেন গাজ্জালি আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিলাম আর তো জোরে বলতে হবে ইমাম গাজ্জালি এক দূর মারছে এই শুনেন জাহান্নাম মাফ করে যখন আল্লাহ জান্নাত দিছে কি খুশি না এক দূর মারছে জান্নাতের গেটের কাছে গেছে আল্লাহ বলে গাজ্জালি গাজ্জালি বলতেছে লাব্বাইক আল্লাহ আমি হাজির বলে দাঁড়াও সঙ্গে সঙ্গে ব্রেক 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 মারছে গাজ্জালি আমি যে তোমাকে জাহান্নাম দিলাম কোন ইবাদত কবুল করি নাই মাফ করে জান্নাত দিলাম একটা বার আমাকে বললেন আল্লাহ জাহান্নাম মাফ করে কেন জান্নাত দিলেন ইমাম গাজ্জালি বলতেছে আল্লাহ আমি যে জাহান্নাম থেকে তুমি জান্নাত দিছো আগে জান্নাতে যাই তারপরে বল কথা হচ্ছে এইবার ইমাম গাজ্জালি বললেন আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে ঠিক আছে বলেন এইবার বলতেছে ইমাম গাজ্জালি শোনো তুমি একদিন রাত্রিতে ওয়াজ শেষ করে ভাই শোনেন গভীর রাত্রিতে রাত্রিতে ওয়াজ শেষ করে বাড়িতে এসেছো ঘুমিয়ে গেছো এমত অবস্থায় হঠাৎ করে দেখো প্রচন্ড শীত এই শীতের ভিতরে একটা বিড়াল থরখর করে কাঁপতেছে আস্তে 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 করে তোমার কম্বল তোমার লেপের ভিতরে তোমার কোলের ভিতর ঢুকে গেছে সুবহানাল্লাহ
হে ইমাম গাজ্জালি তুমি বিড়ালকে ঘৃণা না করে বন্ধু হিসাবে তাকে গ্রহণ করে দুটি হাত দিয়ে জাপিয়ে ধরে থরথর করে কাঁপতেছিল ঠান্ডার ভিতর ওই বিড়ালটাকে মহব্বত করে কলিজার সঙ্গে এমন করে ধরে নিয়ে ঘুম পাড়েছিলে ঘুমিয়ে যখন ছিলে ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে তুই ভালো লেগেছিল তুমি আশরাফুল মাখলুকাত আর বিড়াল একটা মেওমাও করে ঘুরে বেড়ায় যাকে দেখলে পরে লাঠি নিয়ে তাড়ানোর চেষ্টা করে তুমি দাঁড়িয়ে দাও নাই তুমি বিড়ালকে ভালোবেসে তোমার সঙ্গে নিয়ে ঘুমিয়েছিলে আমি আল্লাহর কাছে তুই ভালো লেগেছিল গাজ্জালি ওই কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিলাম কি মনে হয় গত কয়েকদিন আগে আমার নাটোরের একটা সংবাদ দিয়ে শুরু করছি আপনারা দেখেছেন এটিএন বাংলা নিউজে একটা নিউজ করেছিলেন নাটোরের সিংরা একটা মেয়ে মহিলা মানুষ স্বামী মারা গিয়েছে দুটো ছেলে একটা একেবারে অথর্ব পাগলা আর একটা কোরআনের হাফেজ মাদ্রাসাত পড়ে কিন্তু এই হাফেজকে পড়ানোর জন্য ওই এতিমকে পাগলকে পালবার জন্য জনম দুঃখী মা ঢাকা থেকে ভিক্ষা করে আপনি এখন সার্চ দিতে পারেন আমাদের নাটোরের তিন আসনের এমপি এবং জননেতা জনাব অধ্যাপক দেখেন অ্যাডভোকেট আলহাজ জুনাইদ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী ওই মা জননী বলছেন সাংবাদিকের কাছে যে আমি অনেক দিন চেষ্টা করেছি মন্ত্রীর বাড়িতে গেছি গেটে গিয়েছি কিন্তু তার দলের কিছু নেতা আছে আমলা আছে আমাকে ঢুকতে দেয় না পুলিশ আছে ঢুকতে দেয় না পরে দেখা করো পলক সাব্যস্ত আছে বহুত চেষ্টা করেছে পারে নাই কিন্তু সেদিন এটিএন বাংলা বক্তব্য যখন দেখি চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়েছে আর একজন বললেন তোমাদের মতো কত সাংবাদিক 50 জন আসছে কত রিপোর্ট করছে কিন্তু একটা কম্বলও পাইনি এই খবরটা যখন তাকান জুনাইদ আহমেদ পলক সাহেবের কানে যখন রাত্রি 12টার আগে চলে গিয়েছে পলক সাহেব সাথে সাথে নাটোরে সিংরায় ফোন দিয়েছেন ওই মেয়েটার দায়িত্ব পালন করার জন্য তার ফুবাতো আপনার যে ছেলেকে ফোন দিয়েছেন তার ওইটা ফুবু হয় ভাই রাতারাতি রওনা দিলেন পরের দিন সকাল 10টার ভিতরে জুনাইদ আহমেদ পলক এটিএন বাংলার সাংবাদিকদের নিয়ে ওই মহিলা তার কাছে হাজির হলেন নগদে 3 লক্ষ পুরস্কার দেখেন একটা ঘর নির্মাণের জন্য 3 লক্ষ টাকা এবং ওই মুহূর্তে উপস্থিত 20,000 টাকা দিয়ে বাড়িতে পাঠিয়েছে কাজটা ভালো না খারাপ এটা আওয়াজ দিয়ে বলতে হবে কাজটা ভালো না খারাপ ওই যে ইমাম গাজ্জালির কথায় মনে পড়ে জুনাইদ আহমেদ পলকের কথা মনে হলো প্রতিটি নেতা যদি এমন হয় এই সাংসদ যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি আমাদের এলাকার তো নেতার সাথে সাংসদ দাবত বেশি আর আপনাদের এলাকার খবর কি অত জানি না তো মোটামুটি আজকের যে বক্তব্য শুনেন সে বক্তব্যটা হলো আজকের আমার বিষয় হলো ন্যায় বিচার কি বিচার আজকের যে আয়াত আমি বেছে নিয়েছি সেটা হলো ন্যায় বিচারের বক্তব্য দিব আসেন আজকে মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন হাফেজ হযরত মাওলানা মুফিজুর রহমান সাহেব জলঢাকা আরো বক্তব্য রেখে ধন্য করেছেন হাফেজ হযরত মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি নাটোর আমার পরেও আল্লাহর একজন সৃষ্টি কুল আমি যেমন মানুষ তিনিও মানুষ আমি যেমন কথা বলি তিনিও কথা বলে কিন্তু আল্লাহ আমাকে অনেক বড় করে তৈরি করেছে তিনাকে 24 ইঞ্চি করে তৈরি করেছে আলহামদুলিল্লাহ বলবেন একটু বলেন আল্লাহু আকবার আমি নিজে তাকান আমি স্টেজে ওঠার আগে আমার ভাইকে দেখে আসছি দেখলাম যে ভাই সুন্দর বসে আছেন আমার সঙ্গে মুসাফা করলেন একটু কোলা তাকান এইভাবে কোলাগুলি করলাম ওই মানুষটা না দেখে কি আপনারা চলে যাবেন কে কে যাবেন হাত তোলেন তো যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকে আমাদেরকে কবুল করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলে একবার বলি সাল্লাল্লাহু
عليه وسلم প্রিয় মুসলমানেরা কেরাম আপনারা সকলে কেমন আছেন আপনারা যে মাহফিলে বসে আছেন এই মাহফিলের ব্যাপারে আমার নবীজি বললেন হে আমার উম্মত তোমরা শুনে নাও যখন তোমরা বাড়ি থেকে বের হবা মাহফিলের উদ্দেশ্যে বের হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় প্রতি কদমে কদমে 10টা করে নেকি লিখে দিবে বিশ্ব নবী বললেন উম্মত শুনুন طلب العلم فريضة على كل مسلمين والمسلمات প্রত্যেক নর এবং নারীকে কোরআনের ইলম হাদিসের ইলম শিক্ষা করবার জন্য প্রিয় বান্দাগণ ফরজ করা হয়েছে আল্লাহর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামা দেখেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যিনি নিজে কোরআনুল কারীম শেখে এবং অপর ব্যক্তিকে কোরআন হাদিস শেখায় আল্লাহর নবী বললেন উম্মত শুনুন শুধু তোমার আমলনামায় কদমে কদমে 10টা করে নেকি দেওয়া হয় না তোমার চলার পথে বলার পথে তুমি যে গুনাহের কাজ করেছো এই কোরআনুল কারীমের মাহফিল আসবার কারণে بسم الله توكلت على الله بشهد لال حديث شريف في درب الشهد ببلد يا من ما تمر سننا بسم الله توكلت على الله বাড়ি থেকে যখন তোমরা বের হবা তোমরা কিন্তু আল্লাহর মেহমান হয়ে গেলা বিশ্বনবীর মেহমান হয়ে গেলা কারণ কোরআনুল কারীমের ছাত্র হয়ে গেলা আর যখন কোরআনুল কারীমের ছাত্র হবেন বিশ্বনবী মালানুল্লাহ শরণ এই কোরআনুল কারীমের ছাত্র তুমি যখন হয়ে যাবা ওই মুহূর্তে তুমি যখন বাড়ি থেকে বের হবা আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা তোমার পায়ের তলায় নূরের পর বিশ্বদুলার আরো বললেন তাহলে শোনো তবে দেখুন কোরআনের ছাত্র হয়ে রাস্তা দিয়ে যখন হাঁটবা আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আজাব হয় কোরআনুল কারীমের তাকান কোরআনুল কারীমের সম্মানে ইজ্জতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আশেপাশে যদি কোনো কবর আজাব হয় আপনি কোরআনের ছাত্র হেঁটে যাওয়ার কারণে একদিন নয় দুই দিন নয় আমার আল্লাহ আপনার সম্মানে 40 দিন কবর আজাব মাফ করে দেয় এইবার বলুন দাদু ভাই আমরা আজার এই কোরআনুল কারীমের মাহফিলে এসেছি আমাদের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতর সন্দেহ করা বলা হলো আইরা কুরআন কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বান্দা বান্দে তোমরা শোনো যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় ওই কোরআনুল কারীমের ছাত্র হতে হলে তোমাদের দুইটা জিনিস লাগবে এক নাম্বার চুপ থাকতে হবে দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে এই দুইটা শর্ত যখন পালন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আযিম থেকে তোমাদের উপর একটা জিনিস নাযিল করব লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ খুশি হই তোমাদের উপরে আমার খাস রহমত সকিনা নাযিল করতে থাকব একটু জোরে বলেন দাদু ভাই এই কোরআনুল কারীমের আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে আর যারা বাহিরে এখনো ঘোরাফেরা করতেছে তারা কি আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে তাদের দাম বেশি না আমাদের দাম বেশি দলিল দিবে কে قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون سندر كريم قرآن الكريم في طلب لدلال
যার সুখ আছে আর যার সুখ নাই এই দুই দল কি এক হতে পারে ভাই শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে না যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছে আর যারা এখনো মাহফিলে আসে নাই আপনাদের কাছে জানতে চাই বলুন দাদু ভাই কাদের দাম বেশি যারা এসেছে আর যারা আসে নাই এদের ভিতরে কাদের দাম বেশি আল্লাহর কাছে যারা এসেছে তাদের দাম বেশি না যারা আসে নাই তাদের দাম বেশি আমরা যারা এসেছি আমাদের দাম আমার আল্লাহর কাছে আছে না না আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় শুনেন এমন একটা আয়াত কারীম আপনাদের মাঝে এই মুহূর্তে তেলাওয়াত করলাম আমার এই যে ভাই চেয়ারম্যান ভাই বক্তব্য দিলেন ভাইয়ের নাম কি আচ্ছা হিন্দু কি আপনাদের এই জলঢাকা থানায় আছে এই গ্রামেই আছে আচ্ছা আচ্ছা হিন্দু ভাইদের জন্য একটা কথা বলবো সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন সকল ব্যক্তিদের সকল ব্যক্তিদেরকে আমার আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল জোরে বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আমরা সেই ইসলাম ধর্মের মানুষ যারা অন্যান্য ধর্মে আছেন তাদেরকে দিনে দাওয়াত আমার নবী যেমন কালেমার দাওয়াত দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ একটু জোরে কর না আমার নবী বলেছেন তোমরা লাত মানত উজ্জা হগল আগুন পূজা গাছ পূজা মানুষ পূজা আছে না নেই একটু জোরে বলেন আল্লাহ বললেন লা শারীকা লা ওবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন লা শারীকা লা এক আল্লাহ ছাড়া অন্য কারো শরীক করিও জোরে শরীক করিও ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ আমার রোজা আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কার জন্য আল্লাহর জন্যই হতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসে ফিল ফিতর বললেন কুলহু পড়েন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার হাতটা তুলে জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার লাম ইয়ামা মক্কা নগরীতে আবু জেহেল আবু লাহাব উতবা সাহেব আবু সুফিয়ান ওলিদ ইবনে মুগীরা কোন ধর্মকে ছোট করবার জন্য কিন্তু ইসলাম ধর্ম কিন্তু বলে নাই আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের নেতার নাম কি মানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নেতা মানেন কে কে মানেন দেখি সবাই আচ্ছা আচ্ছা দেখি সিটে বলে খবরে দেখেন আমি আপনি যখন মারা যাব কবরের ভিতরে নামানো হবে নামানোর পরে বুকের ভিতর হাত রেখে ওই মুহূর্তে একটা দোয়া পড়া হয় বিসমিল্লাহ অবিল্লাহ অফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি ওইখানে কিন্তু বলা হয় না ওয়ালা মিল্লাতি ভারত ওয়ালা মিল্লাতি পাকিস্তান ওয়ালা মিল্লাতি সৌদি আরব ওয়ালা মিল্লাতি ইংল্যান্ড
ওয়ালা মিল্লাতে মিজানুর রহমান নাটোরি ওয়ালা মিল্লাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ালা মিল্লাতে জিয়াউর রহমান ওয়ালা মিল্লাতে খালেদা জিয়া ওয়ালা মিল্লাতে শেখ হাসিনা কথা কন না কে এইগুলা কি বলা হয় এইগুলা কিন্তু বলা হয় না দাদু ভাই অতএব মরা মানুষে মরা অবস্থায় আল্লাহর নবী কিন্তু মরা কর্মী নিবে না বিশ্ব নবী কিন্তু তাজা কর্মী নেওয়ার জন্য আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যারা কনসেপ কেনা ওই জায়গায় আমরা সবাই বলি ওয়ালা মিল্লাতি রাসূল লিল্লাহ আমি একটা দল করে মনে করেন এইখানে লেখা আছে মিজানুর রহমান নাটোরি সাধারণ সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলা শাখা মানে একটা বক্তা সংগঠন করি আমি যখন মারা গেলাম আমার এলাকার প্রতিটি মানুষ যে দল করুক আওয়ামী লীগ বিএনপি নাঙ্গল জামাত জাসদ যত জাস সবাই যখন জানাজায় এসেছে আমার গার্জিয়ানদের ভিতর থেকে একজন বললেন যদিও আমাদের বক্তা মিজানুর রহমান নাটোরি তিনি একটা দল করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আদের নাটোরি সাহেব মারা গেছে এতদিন তো সরকারি দলের সঙ্গে চলে নাই বা বিরোধী অন্য দলের সঙ্গেও চলে নাই আজকে যখন মারা গেছে আজকে এই নাটোরি সাহেবকে সরকারি দলে ভর্তি করে দিলাম এবার বলুন দাদু ভাই সরকারি দলে যারা আছে তারা কি আমার মরা লাশ তাদের দলে নিবে একসাথে বলবে না না নাটোরি সাহেব বেঁচে থাকতে আমাদের কোনো কাজে আসে নাই সে এখন মারা গেছে তার লাশ নিয়ে আমরা কি করব এই দুনিয়াতে তুই আমার দল এই দুনিয়াতে একটা দল হয় আর এক দলের মানুষ যদি মারা যায় ওই মানুষটার লাশটা কিন্তু তার দলে গ্রহণ করবে না সারা দেবন আপনি ইসলামের বিরোধিতা করেছেন তুফির বিরোধিতা করেছেন কোরআনের বিরোধিতা করেছেন বিশ্ব নবীর বিরোধিতা করেছেন হাদিসের বিরোধিতা করেছেন হজের বিরুদ্ধে কথা বলেছেন আল্লাহর জমিনে দিন কায়েম হক ইনিল হুকমু ইল্লা বিল্লাহ জমিন যার হুকুম চলবে তার এর বিরোধিতা আপনি করেছেন আর মরার পরে যদি কবরে যদি বারবার বলা হয় ওয়ালা মিল্লাতি রাসূল দুনিয়ার নেতারা যদি তাকে গ্রহণ না করে মরার পরে কবরে যদি রসুলুল্লাহর দলে ভর্তি করা হয় আমার মনের বিশ্বাস আল্লাহর নবী বাঁচা মরা লাশও কিন্তু গ্রহণ করবে না এই জন্য দল করতে হইলে আমার নবীজির দল করার দরকার আছে না না পেবান্দাগণ গভীর মনোযোগ দিবেন আপনারা কি রাগ করতেছেন ভাই আমি আল্লাহর কালাম কোরআন বিশ্ব নবীর হাদিস থেকে কিন্তু প্রতিটি বক্তব্যের রেফারেন্স টেনে তুলে ধরেছি এইবার আসুন দাদু ভাই অনেক রাত হয়ে গেছে আমার পরে একজন বিশেষ আকর্ষণ কি আকর্ষণ لقد خلقنا الإنسان في أحسن تقويم الله বললেন পৃথিবীর ভিতর যত মাখলুক আছে সবচাইতে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মানুষের সাথে সুন্দর কেউ আছে এটা জোরে বলেন দেখেন দেখেন এই মানুষ এ আমার বাপজা কি নাম কি নাম কি আব্দার রহমান আমি ওর কাছে আব্দুর রহমানই বললেন নাকি তবে আব্দার আব্দার তো আল্লাহর কাছে আমরা করব আল্লাহর কাছে সবচাইতে দুটো নাম পছন্দ সবচাইতে প্রিয় একটা হলো আব্দুল্লাহ দুই নাম্বার হলো আব্দুর রহমান সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কালাম কোরআন থেকে কথা বলছি ডানে বামে কোনো নজর দিবেন না আমি কিন্তু সার নামাজ জামাতে আদায় করেছি আপনাদের সত্যি একটি কথা বলি কথা বলি আমার মূল বক্তব্য চলে যাব আপনারা কি আজকে এশার নামাজ পড়ছেন ভাই কে কে পড়ছেন একটু দেখতে চাই আলহামদুলিল্লাহ আমি জল ঢাকার মানুষ তো পূর্ব থেকেই জানি
এরা তাকবীর দিয়ে একে একেবারে স্মার্ট নামাজ পড়তে চায় না নামাজ পড়তে চায় না কেন ভাই কেন ভাই আপনি যে আসামি যে চোর চুরি করছে সে যাবেন আসামি আপনি আল্লাহ হুকুম অমান্য করেছেন আপনি বেনামাজি আল্লাহ হুকুম অমান্য করার কারণে আল্লাহর আসামির কাজ করে আপনাকে দাঁড়াতে হবে অত সহজ মুমিন আর কাফেরের ভিতর পার্থক্য হলো নামাজ মুমিনের নামাজ কথা ঠিক মানে একের কথা رسول الله বলেছেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ মুমিনের নামাজ আছে কাফেরের নামাজ আমি বলবো মুমিনের নামাজ আপনারা বলবে এইভাবে আছে আছে দুইবার বলবেন মুমিনের নামাজ আছে আছে মানে মামা তাকে হাত তুলবি না মনে কই এটা নামাজ পড়ে নামাজ দাদা মামা তা আপাতত নাটরিক দেখা লাগবে না দাদা মামা তাকান কেডা হাত তুলে না মুমিনের নামাজ কাফেরের নামাজ এইভাবে 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 কাফেরের নামাজ একটা প্রশ্ন আমি নামাজি হই এ দাদু ভাই সোনাল ভাই আছে আরে বাবা শরের আমি একটা প্রশ্ন যদিও আলহামদুলিল্লাহ আমি যে আজকে মাহফিলে কথা বলতে পারবো আমার সোনাল ভাই যা বলতেছে বিশেষ মুফাসসির এক সময় তো বেশি দিও আমার ভাই তো কারণ আমি কথাই বলতে পারতেছিলাম না একশোর উপর আমার জ্বর আমার ভাই দুইটা না ভাই এক্সট্রা বলি কো আমার ইয়া ভাই কো আব্দুর রাজ্জাক ভাই কো এ আছে না গেছে রে এ রাজ্জাক ভাই আমাকে দুইটা না ভাই এক্সট্রা দিছে খালি পেটে ভাই কাটতেছিলাম আমার রাকিবুল ইসলাম জিহাদ আমাকে এইভাবে জাপটে ধরছে দুইটা কম্বল মানে কম্বল দিছে আবার উপরে নেব ভাই ল্যাব দিছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে আপনাদের মাঝে হাজির করেছেন আলহামদুলিল্লাহ আমি নামাজি হই ও দাদু ভাই এই দুনিয়াতে আপনি বিপদে পড়েন আপনি সরকারি দলের লোক হোক আর বিরোধী দলের লোক হন আপনার বিরুদ্ধে বহুত মানুষ ষড়যন্ত্র করবে আপনি গ্রেফতার করবে দেখেন ডিজিটাল কায়দায় গ্রেফতার আছে না নাই এটা কোরআনের বক্তব্য আপনার উপর তো বিপদ আসবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশুরু দেবান লাগান দুনিয়া যদি বিপদে পড়ে যায় বাবা যাবে মা যাবে ভাই বেরাদার দলের লোক আত্মীয়-স্বজন কিন্তু আমাকে জেলখানা থেকে মুক্ত করবার জন্য চলে যাবে বাংলাদেশ থেকে বিদেশে বিদেশ করবার জন্য আপনি যদি যান দুবাই গেলেন গভীর মনোযোগ দিতে হবে ওই দুবাইতে গিয়ে আপনি বিপদে পড়লেন চোরাই ভিসায় আপনি গিয়েছেন ওই দেশের আপনার যারা দায়িত্বশীল আছে পুলিশ কর্মকর্তা আছে তারা ধরে আপনাকে কিন্তু জেলে ভরবে দুই মাস তিন মাস জেল কাটবেন জরিমানা নেবেন আবার আপনাকে ছেড়ে দিবে তারপরেও আপনার ওই রাষ্ট্রে থাকা হবে না আপনি আপনার দেশে ফোন দিলেন আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজন ছবি বিক্রি করলো বাড়ির ভিটা আর্ধেক বিক্রি করে আবার আপনাকে সেই সৌদি আরব থেকে অথবা দুবাই কাতার থেকে মালয়েশিয়া থেকে নিয়ে আসবে আপনার বিবি কিছু নাই আপনার বিবি আছে বাবার বাড়ি ফোন লাগাবে মা তোমাদের জামাই বিপদে পড়ে গেছে মালয়েশিয়া থেকে তাকে আনতে হবে দুবাই থেকে আনতে হবে মা গো ও বাবা তোমরা মরে যাওয়ার পরে আমি যে ভাগ পাবো সম্পদ পাবো অন্তত তার আর্ধেক দাও ওইটা বিক্রি করে আমার স্বামীকে তোমাদের জামাইকে আবার বাসায় নিয়ে আসি তাহলে দুনিয়ার বিপদে পড়ে গেলে সবাই চেষ্টা করবে বাঁচানোর জন্য কিন্তু দাদু মৃত্যুর পরে যদি বিপদে পড়ে যায় ওই সময় কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাবে না
আজকে আমরা অনেক বক্তা আছি অনেক মানুষ আছি গ্রেফতারের ভয়ে কোরআনুল কারীমের সঠিক কথাটা কিন্তু বলতে চাই না আপনি তাকান পুলিশ প্রশাসন দলীয় নেতারা ভয় করে আপনি ইচ্ছা থাকলেও আজরাইলের হাতে ধরা দিতে হবে ইচ্ছা না থাকলেও কিন্তু আজরাইলের কিন্তু হাতে ধরা পড়তে হবে দুনিয়ায় যদি ধরা না পড়েন আখিরাতের আদালতে কিন্তু ধরা আপনাকে পড়তেই হবে দুনিয়ায় যদি ধরা পড়ি সারানোর মানুষ আছে কিন্তু আখিরাতে যদি ধরা পড়ি সারানোর কিন্তু কোনো মানুষ থাকবে এই জন্য দাদু ভাই তাকান আমি ইমানদার আমি নামাজি হয়ে কবরে যেতে চাই আপনাদের কাছে জানতে চাই আপনারা নামাজি হয়ে কবরে যেতে চান না বেনামাজি হয়ে কবরে যেতে চান